শুভ আবির্ভাব তিথি মাকুড়ি সপ্তমী বা মাঘী সপ্তমী। আজকের দিনে অদ্বৈত প্রভুর বিশেষ পূজা আরাধনা ভাগবত পাঠ কীর্তন প্রসাদ বিতরণের মাধ্যম দিয়ে আমরা এই উৎসব অদ্বৈত পাঠে পালন করি। শান্তিপুরের বিধায়ক ছাড়াও আমার আরেকটি বড় পরিচয় আমি অদ্বৈত আচার্যের 15তম বংশধর এবং মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামীর 5তম বংশধর এবং এই অদ্বৈত পাঠের মন্দিরের পরিচালন সমিতির সভাপতি। আমার সাথে মন্দিরের সেবায় উপস্থিত আছেন শ্রী প্রশান্ত গোস্বামী, শান্তিপুর পৌরসভার কাউন্সিলর। আমরা পিতাপুত্র মিলে এই উৎসবকে সুন্দরভাবে পালন করেছি। প্রতি বছর নিয়ে এবছর কি পরিমাণে দর্শনার্থী এসছে? আজকে ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতির থেকেই সব ভক্তদের আসা শুরু হয়ে গেছে। যেহেতু অদ্বৈত আচার্য প্রভু আমাদের বৈষ্ণব চূড়ামণি, তাই অনেক বিদেশি ভক্তরাও আজকের দিনে আসেন। আপনারা দেখতে পাবেন রাশিয়া থেকে প্রচুর মানুষ এসেছিলেন আজকে, প্রচুর মানুষ এসেছিল। অনুষ্ঠানটা কি একদিনেরই না? একদিনেরই অনুষ্ঠান ছিল। আর আজকে আমাদের সোদপুর, পানিহাটি, খড়দা, বনগা যেহেতু হরিদাস ঠাকুরের শ্রীপাঠ রয়েছে, সেজন্য বনগা থেকেও প্রচুর ভক্তরা এসে এখানে চূড়া দই নিজেদের মতো তৈরি করে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করে। আজ আমার পূর্বপুরুষ শান্তিপুর পুরন্দর বৈষ্ণব চূড়ামণি শ্রীমত অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। এই উপলক্ষে প্রতি বছর এই দিনে আমরা যথাযথ মর্যাদার সঙ্গে আমার পূর্বপুরুষের আবির্ভাব তিথি পালন করে থাকি। কি পরিমাণে ভক্তের আগমন? আজকে সকাল থেকে ভোরবেলা 5টার পর থেকে এখন অবধি প্রায় 1000-2000 মানুষ এসেছেন এবং চূড়া দই প্রসাদ গ্রহণ করে তারা যে যার মতো গৃহে ফিরে যাচ্ছেন। আর বেশ কিছু মানুষ আছে, দেখবেন আমাদের যে তিন প্রভুর বিশ্রামস্থান মন্দিরটি আছে তার সামনে নিজেরাই সবাই নিজেদের মতো ফল চূড়া দই সব আয়োজন করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারা নিজেরাই গ্রহণ করবেন, করে যে যার গৃহে ফিরে যাবে। এটা কি সারাদিনই অনুষ্ঠানটা চলে? সকালবেলা ভোর 4টার সময় মঙ্গল আরতি হয়েছে, তখন থেকে সন্ধ্যে 7টা অবধি হবে, দিয়ে তারপরে ভগবানের আরতি এবং ভোগ দিয়ে সায়ন হয়ে উৎসবের সমাপ্তি করবে। কোথা কোথা থেকে ভক্তরা এসছেন? আমাদের এখানে মোটামুটি সকালবেলা রাশিয়া, বনগা, ফুলিয়া, কৃষ্ণনগর এবং ইসকন থেকে, ইসকনের যারা পদাধিকার আছেন তারা নিজেরা না আসতে পারলেও তাদের ভক্তদের মাধ্যম দিয়ে অদ্বৈত প্রভুর জন্য বিশেষ মিষ্টি এবং ফুলের মালা পাঠিয়েছেন যা অদ্বৈত প্রভু পরে আছে। আমার নাম প্রশান্ত গোস্বামী, বর্তমানে আমি অদ্বৈত প্রভুর সেবা। নতুন
থেকে এসে আসছি। যাদব ভালো লাগে শিলিগুড়ি একাই আসছি আর দাদু আসছি না খুবই ভালো দেখার আছে মায়াপুর দর্শন করলাম ভালো লাগছে এক সপ্তাহ আগে এই তো 4-5 দিন পরে চলে যাবে ট্রেনে করে আসছি মাধবচন্দ্র দাস কিছু বলেনি বিষয়ে আমরা আজকে ব্রত করেছি অদ্বৈত আচার্যের আজ আবির্ভাব তো অদ্বৈত আচার্য আমাদের বৈষ্ণব ভাষায় তিনি হচ্ছেন মানে গৌরানা ঠাকুর তো তিনি এই আমাদের সমস্ত বৈষ্ণব সম্প্রদায় যারা আছেন গৌড়ীয় তারা যারা যারা আসতে পারে তারা এখানে আসেন যারা আসতে পারেন না তারা স্বস্থানে থেকে তারা আরাধনা করেন এটা অদ্বৈত আচার্যের বাসভবন এখানে সব বৈষ্ণবের বহু বৈষ্ণবের আগমন হয় এবং অনেক প্রাচীন প্রাচীন বৈষ্ণব এসেছেন মাধবেন্দ্র পরিপাদ ঈশ্বর পরিপাদ মহাপ্রভু সন্ন্যাস হবার পর তখন শচীমাতা এইখানেই শচীমাতার সঙ্গে মিলিত হয়েছে আনন্দ সংবাদ শান্তিপুরে নতুনভাবে নতুন রূপে গড়ে উঠল নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্ট এখানে পেয়ে যাবেন বিরিয়ানি চিকেন মোমো রুমালি রুটি তামিল চাউমিন এগরোল ও বিভিন্ন চাইনিজ আইটেম আমাদের ঠিকানা কৃষ্ণনগর রোড গোডাউন পাড়া শান্তিপুর নদিয়া ফোন নাম্বার 9064417187 আর দেরি না করে আজই চলে আসুন আমাদের এই নিউ ফুড আইল্যান্ড পারিবারিক রেস্টুরেন্টে আর একটা কথা মনে রাখবেন আমাদের এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুরি সব রকম আইটেম ও রুমালি রুটি 5 টাকায় এবং দুপুরে ভাতের সুব্যবস্থা আছে ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন আগামী দিনের সেরা ব্যবসা নিয়ে অ্যাকুয়াসমুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে 40-50 হাজার টাকা অনায়াসে আয় করুন সারা জীবন বসে ইনকাম করুন তাহলে আর দেরি কিসের মিশাকে জানতে এক্ষুনি কল করুন 9124 আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট ভালো খাবার মানেই আমন্ত্রণ আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি ছাড়াও বাঙালি ভেজ থালি এগ চিকেন আর মটন থালি থাকছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা আমাদের ঠিকানা থানার মোড় অদ্বৈত সড়ক শান্তিপুর নদিয়া ফোন 8918435621 অথবা 8918745423 আমন্ত্রণ ফ্যামিলি রেস্টুরেন্ট